দেবী, আজ আমরা অনেকদিন হলো অক্ষয়ধাম পেয়েছি, কিন্তু জানো তো আমরা সেই অক্ষয়ধামের দর্শন পাইনি। তাই তো চলো আজ আমার মাকে ডাকবো, সে ডাকে আমাদের দেবী আমাকে দর্শন দেয়। মা গোয়া দো তোমার যে মাতা পিতা বলতে এখানে কেউ নেই দেবী, তারা কোথায় আছে? তারা যে আছে কৈলাস। সখী আমি যে পিতা মাতা দর্শন করতে চাই সখী,
কিন্তু সে তো এখানে দর্শন পাবে না। তুমি যদি তোমার পিতামাতার দর্শন পেতে চাও তাহলে তোমার মাতা চন্দ্রিকা ওই যে সজ্জন নদীর তীরে একটি পুষ্পবন তৈরি করেছে, সেখানে গেলে তুমি তোমার পিতৃ দর্শন পেতে পারবে। তুমি আমি যে পিতার দর্শন যেতে চাই সখী, সখী আমি যে পিতার দর্শন যাব, পিতাকে কি করে চিনব সখী? তাই তো অগদেবী, তুমি তোমার পিতাকে কিভাবে চিনবে বলো সখী? তোমার পিতার পরনে রয়েছে বাঘের ছাল, মস্তকে রয়েছে জটা, গলায় রয়েছে সর্পের মালা, হাতে রয়েছে ত্রিশূল। তোমার পিতার নাম দেবাদিদেব হলা মহেশ্বর। চলো দেবী চলো, অগ্রসী তোমরা উলুধ্বনি দাও, শঙ্খ বাজাও, আমাদের দেবী যাবে আজকে পিতৃ দর্শন। বলো দেবী, আমি কি চলে এসেছি? তাই তো দেবী, ওই যে দেখতে পাচ্ছো তোমার মাতা চন্ডিকার পুষ্পবন, সেখানে গেলে তুমি তোমার পিতৃ দর্শন পাবে। আমি তো তোমাদেরকে ছেড়ে কোনো থাকিনি, আজকে থাকতে পারবো না, যাওয়ার আগে মনটাকে আমার সান্ত্বনা দাও না সখী। এক দেবী, আমাদের ইচ্ছে হচ্ছে না আপনাকে ছেড়ে দিতে, কিন্তু কি করবো, যেতেই হবে। তবে আর তোমার যখন ইচ্ছে আমরা তোমাদের তোমাকে গান গিয়ে শোনাবো। অবশ্যই তুমি একখানি গান গাও, সেই গানের তালে তালে আমাদের দেবী তার পিতৃ দর্শনে যাবে। ও তুমি কার লাগিয়া গা তোর সখী, ও তুমি কার লাগিয়া গা তোর সখী, বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গা তোর সখী, বকুল ফুলের মালা। আমরা যতটুকু পেরেছি আপনাকে আনন্দ দিতে দিয়েছি, হাত যে আমরা পারছি না এখানে থাকতে দেবে, তাই তো আমাদের সখী
তোমরা যাও রে আমার একটু কাজ করতে পারবে সখি হ্যালো হ্যালো সখি যাও রে তোমরা একটু বার আমার নামটা বলো না সখি ও আমরা যাওয়ার আগে একটু বার আপনার নাম ধরে ডাকবো চলো চলো अग देवी छुटे जाब पितार दर्शन देखे पिता के